প্রিন্স মুসা বাংলাদেশি বিলিয়নিয়ার বিজনেস টাইকুন। তার বিলাসবহুল লাইফস্টাইল সহ বিভিন্ন কারণে তিনি বেশ আলোচিত এবং সমালোচিত। তার এত এত সম্পদ আর বিলিয়ন ডলারের উৎস সাধারণ মানুষের কাছে এখনও অজানা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে ধীরে ধীরে নিজের জায়গা করে নিলেও 1970 এবং 80 দশকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বেশ দুর্বল ছিল। কিন্তু এই অর্থনৈতিক দুরবস্থা চলাকালেও জুট মিলে কাজ করা একজন সাধারণ কর্মচারীর সন্তান মুসা বিন শমসের শূন্য থেকে হয়ে ওঠেন ম্যান উইথ দ্য গোল্ডেন গানস বা প্রিন্স মুসা। এই রহস্যময় বিজনেস টাইকুন 15 অক্টোবর 1945 সালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাজীকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। মুসা বিন শমসের বিজনেস ওয়ার্ল্ডে প্রিন্স মুসা নামে পরিচিত হলেও তার আসল নাম আবু দাউদ মোহাম্মদ মুসা। 1958 সালে তিনি ফরিদপুরের ঈশান স্কুল থেকে সেকেন্ড ডিভিশন পেয়ে এসএসসি পাশ করে রাজেন্দ্র কলেজে ভর্তি হন। অনেকের মতে তিনি এরপর আর পড়াশোনা করেননি, কিন্তু লার্ন বিজনেস স্টাডিজের তথ্য মতে পরবর্তীতে তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সের উপর পিএইচডি করেন। ব্যক্তিগত জীবনে তিনি কানিজ ফাতেমা চৌধুরীর সাথে বিবাহিত এবং তাদের 3 সন্তানের মধ্যে রয়েছে 2 ছেলে ববি হাজাজ ও জুবি মুসা এবং 1 মেয়ে ন্যান্সি জাহারা বিনতে মুসা। তার ছেলে ববি হাজাজ নর্থ সাউথ ইউনিভার্সিটির লেকচারার এবং রিসার্চার হবার সাথে সাথে রাজনীতিতেও সক্রিয়ভাবে জড়িত আছেন। অন্যদিকে জুবি মুসা পেশায় একজন ব্যারিস্টার। ন্যান্সি মুসা অবসিডিয়ান বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। 2014 সালে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন মুসা বিন শমসেরের বিরুদ্ধে তদন্ত শুরু করলে তার বিশাল সম্পদ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে এর আগেও তার অর্থের উৎস নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হলেও তার সম্পদের সঠিক তথ্য কখনোই পাওয়া যায়নি। প্রথম আলোর তথ্য অনুযায়ী 2014 সালে দুর্নীতি দমন কমিশন বা দুদক থেকে তাকে 7 দিনের মধ্যে তার সমস্ত সম্পদের বিবরণী দিতে বলা হয়। দুদকের জিজ্ঞাসাবাদে মুসা তার সম্পদের বিবরণীতে দাবি করেন, সুইস ব্যাংকে তার $12 বিলিয়ন লিকুইড মানি, $90 মিলিয়ন অলঙ্কার জমা থাকা ছাড়াও বাংলাদেশে তার সম্পদের মধ্যে গুলশান ও বনানীতে 2টো বাড়ি, সাভার ও গাজীপুরে 1200 বিঘা জমিও রয়েছে। যদিও সুইস ব্যাংকের অ্যাকাউন্টটিকে জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে দাবি করেছেন মুসা। যৌথ অ্যাকাউন্টকারীদের সঙ্গে ডিড অফ এগ্রিমেন্ট থাকার কারণে অ্যাকাউন্টে অন্যদের কী পরিমাণ অর্থ আছে এবং ওই অ্যাকাউন্টের অংশীদার কতজন সেই বিষয়ে কিছু জানানো যাবে না বলে দুদককে জানিয়েছেন প্রিন্স মুসা। এ কারণে সুইস ব্যাংকের শুধু নিজের অংশের তথ্যই দুদকের কাছে জমা দিয়েছিলেন তিনি। সম্পদের বিবরণীতে তিনি আরও জানান তার একটি 24 ক্যারেট গোল্ডের কলম আছে যার মূল্য $10 মিলিয়নেরও বেশি। কলমটি নিয়ে মিডিয়াতে বেশ আলোচনা হয়েছিল। এছাড়া তিনি বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে $3 বিলিয়ন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলে মিডিয়াতে আরও একবার লাইমলাইটে আসেন। ঢাকার গুলশানে অবস্থিত তার নিজস্ব বাড়ি দ্য প্যালেসে তার অসংখ্য ডায়মন্ডের জুতা, এক্সপেন্সিভ হাতঘড়ি, 100টিরও বেশি দামি স্যুট, এক্সপেন্সিভ মডেলের গাড়িবহর এবং তার রহস্যময় জীবনযাপন সাধারণ মানুষের জন্য খুবই অবাক করা বিষয়। কিন্তু তার এই বিলাসবহুল ও রহস্যময় জীবনযাপনের পেছনে অর্থের উৎস সবসময় রয়ে গেছে সাধারণ মানুষের কাছে অজানা। অনেকের কাছে বিষয়গুলো অবিশ্বাস্য হলেও তার ব্যবসাগুলো পর্যালোচনা করলে বোঝা যায় এ ধরনের বিলিয়নিয়ার পৃথিবীতে নতুন কিছু না। তিনি যে ধরনের বিজনেস মডেল ফলো করেছেন সেসব স্ট্র্যাটেজি ফলো করে ওয়ার্ল্ডের অনেকেই বিলিয়নিয়ার হয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের পরে যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন মিডল ইস্টের গ্রোয়িং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে ম্যান পাওয়ারের বিশাল চাহিদা তৈরি হয়। আবু দাউদ মোহাম্মদ মুসা এই সুযোগটিকে কাজে লাগিয়ে মিডল ইস্টে ম্যান পাওয়ার সাপ্লাই দেওয়ার ব্যবসা শুরু করেন। এই ইন্ডাস্ট্রির প্রাইভেট কোম্পানিগুলো প্রথমে গভর্নমেন্ট থেকে লাইসেন্স সংগ্রহ করত, এরপর বিভিন্ন দেশের লেবার মার্কেট অ্যানালাইসিস করে সে অনুযায়ী লেবার এক্সপোর্ট করার প্রসিডিওর স্টার্ট করত। যুদ্ধ বিধ্বস্ত দেশে কাজের তেমন সুযোগ না থাকায় অনেকেই তখন বেটার অপরচুনিটির আশায় কর্মের জন্য বিদেশে, বিশেষ করে মিডল ইস্টের দেশগুলোতে যেতে থাকেন। খুব সহজে এবং সস্তায় লেবার পেয়ে যাওয়া এবং বাংলাদেশের মানুষের মধ্যে বিদেশ যাওয়ার প্রবণতা থাকায় ম্যান পাওয়ার এক্সপোর্টের ব্যবসায় মুসা বেশ উন্নতি করতে থাকেন এবং 1975 সালে পানামাতে নিজস্ব লেবার এক্সপোর্টিং কোম্পানি ডাটকোর রেজিস্ট্রি করেন। যদি 1976 সালে সরকারি হিসাবে মাত্র 6,000 বাংলাদেশি লেবার হিসেবে দেশের বাইরে কাজ করতে গিয়েছিলেন, বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার এক্সপোর্টের ব্যবসা করলেও বাংলাদেশে তার ব্যবসার কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু এত দেশ থাকতে তিনি পানামাতেই কেন তার কোম্পানি রেজিস্ট্রি করলেন? পানামা ট্যাক্স হেভেন হিসেবে পরিচিত। ট্যাক্স হেভেন বলতে বোঝায় এমন একটি দেশ যেখানে লোকাল এবং ইন্টারন্যাশনাল ব্যবসার ক্ষেত্রে ট্যাক্সেশন সুবিধা দেওয়া হয়ে থাকে। পানামাতে বিজনেসের ক্ষেত্রে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনারদের জন্য লো এন্ট্রি ব্যারিয়ার এবং ওভারসিজ ইনকামের জন্য লো ইনকাম ট্যাক্স থাকে। পানামার টেরিটোরিয়াল সিস্টেম অনুযায়ী দেশটিতে রেজিস্ট্রি হওয়া কোনো কোম্পানি যদি অন্য দেশে তাদের বিজনেস অপারেট করে তাহলে পানামার বাইরে অপারেট হওয়া কোম্পানি থেকে আসা ইনকাম ট্যাক্স ফ্রি হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। পানামাতে উপস্থিত না থেকেও 2 সপ্তাহের মধ্যে যে কেউ তার নিজস্ব বিজনেস রেজিস্ট্রি করতে পারবে এবং বিজনেস ওনার তার নাম রেজিস্ট্রিতে উল্লেখ না করেও ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা পরিচালনা করতে পারবে। একটি বড় সুবিধা হলো সেদেশের সিক্রেসি আইন অনুযায়ী বিজনেস রিলেটেড কোনো তথ্য তৃতীয় পক্ষের কাছে কখনও পাবলিশ করা হবে না।
পানামার এই সুযোগ সুবিধাগুলো ব্যবহার করার জন্যই তিনি তার ব্যবসা সেখানে রেজিস্ট্রি করেন। ওয়ার্ল্ডে এমন অনেক দেশ আছে যেমন হংকং, মরিশাস, বাহামাস, বারমুডা সহ বিভিন্ন দেশের টার্গেট থাকে উন্নত দেশগুলো থেকে বিলিয়নিয়ার্সদের লো বা নো ইনকাম ট্যাক্স ধার্য করে সে দেশের ব্যাংক ইউজ করে ট্রানজ্যাকশন করতে উৎসাহিত করা বা তাদের প্রফিট এখানে জমা রাখা। বিশ্বের বড় বড় কোম্পানি যেমন প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, নেসলে, বিএমডাব্লিউ এবং ফিলিপস সহ 140টিরও বেশি মাল্টি ন্যাশনাল কোম্পানি পানামাতে রেজিস্টার্ড হয়ে বিশ্বের অন্যান্য দেশে তাদের বিজনেস কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের হেডকোয়ার্টার ইউএসএর ওয়াহায়োতে হলেও 2008 সাল থেকে প্রতিষ্ঠানটি পানামাতেও রেজিস্টার্ড। মুসা বিন শামসের মতো বিজনেস টাইকুনের উপার্জিত অর্থের সঠিক পরিমাণ জানা না গেলেও ধারণা করা যায় পানামা থেকে কোনোরকম ট্যাক্স পে ছাড়াই আয় করতে পারতেন তিনি। প্রিন্স মুসার প্রতিষ্ঠান ডাটকর হেডকোয়ার্টার বাংলাদেশে বনানীত হলেও কোম্পানিটি পানামাতে রেজিস্ট্রে থাকার কারণে এবং সেখানে সকল ট্রানজাকশন হতো বিধায় দুই দেশের কোথাও ট্যাক্স পে করতে হয় না। ডেনমার্কের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্স মুসা উল্লেখ করেছেন যে 2000 সাল পর্যন্ত মিডল ইস্টে তিনি 30 মিলিয়নের বেশি ম্যান পাওয়ার সাপ্লাই দিয়েছেন। তিনি দাবি করেন এই ইমিগ্রেশন বিজনেস বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে অনেক বড় ভূমিকা পালন করেছে। প্রিন্স মুসার মতে আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা এবং অপরিশোধিত তেলের ব্যবসা তার ভাগ্য পরিবর্তনে বিশাল ভূমিকা পালন করে। প্রথম আলোর তথ্যসূত্রে 2007 সালে মাল্টা বেসড একটি সিএ ফার্ম এই তথ্য প্রকাশ করে যে 1970 থেকে 1980 সালে বিভিন্ন অস্ত্রের ডিল ব্রোকারেজের মাধ্যমে প্রায় $10 বিলিয়ন আয় করেন প্রিন্স মুসা। 1980 সালের ইরাক ইরান যুদ্ধের সময় এই দেশগুলোতে অস্ত্রের একটি বিশাল মার্কেট তৈরি হয়। প্রিন্স মুসা এই সুযোগটি কাজে লাগিয়ে সৌদির আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী আদনান খাশোগির সাথে পার্টনারশিপে আর্মস ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেন। মিডল ইস্টের দেশগুলোতে ব্যবসা করার জন্য একজন লোকাল বিজনেস পার্টনারের প্রয়োজন হয়। মিডল ইস্টের বিভিন্ন সরকারের সাথে আর্মস ব্যবসায় যুক্ত হতেই মূলত মুসা আদনান খাশোগির সাথে পার্টনারশিপ করেন। তারা ইরাক ইরান যুদ্ধে বিভিন্ন অস্ত্র, ফাইটার জেট, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ট্যাঙ্ক, পাওয়ার ব্রোকারেজ ইত্যাদি অস্ত্র উৎপাদনকারী দেশগুলো থেকে আমদানি করে সেগুলো সাপ্লাই করতেন। তারা দুইজন সাধারণত অস্ত্র ব্যবসায়ী ডিল নেগোসিয়েশনের জন্য একসাথে কাজ করতেন। তাদের এই অস্ত্রের বিজনেসে উন্নতি হওয়া শুরু করলে তারা সৌদি আরব, কুয়েত, ইরাক, মিশর, সিরিয়া এবং পাকিস্তান মতো দেশগুলোর গভর্নমেন্ট থেকে অস্ত্র সাপ্লাইয়ের অর্ডার পেতে শুরু করেন। তারা দুজন সুইস ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্টও পরিচালনা করতেন। প্রথম আলোর নিউজ রিপোর্ট অনুযায়ী মুসা দুদককে বলেছিলেন যে আদনান খাশোগির মৃত্যুর আগে তিনি তার জন্য দলিল করে সুইস ব্যাংকে $1 বিলিয়ন রেখে গেছেন, কিন্তু দলিলে উল্লেখ থাকা চুক্তির কারণে টাকার পরিমাণ প্রকাশ করা সম্ভব নয়। ইতালির উত্তরে অবস্থিত মাল্টা পানামার মতোই একটি ট্যাক্স হেভেন কান্ট্রি, যেখানে মুসা বিন শামসের ভেনাস ওভারসিজ হোল্ডিং কোম্পানি লিমিটেড নামে আরেকটি কোম্পানি রেজিস্ট্রি করেন। 2010 সালের মে মাসে মাল্টা কর্পোরেট রেজিস্ট্রির আন্ডারে প্রিন্স মুসা এই কোম্পানিকে অন্তর্ভুক্ত করেন। মাল্টার রেজিস্ট্রি করা কোম্পানিগুলোর জন্য 35% কর্পোরেট ট্যাক্স নির্ধারণ করা হয়ে থাকে, কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডার বা ডিরেক্টরদের ক্ষেত্রে মাল্টার ট্যাক্সেশন সিস্টেম অনুযায়ী ডিভিডেন্টের 7/6 রিফান্ড করা হয়, যার কারণে ইফেক্টিভ ট্যাক্স রেট দাঁড়ায় 5%। মুসা বিন শামসের তার ভেনাস ওভারসিজ হোল্ডিং লিমিটেডের শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর হওয়ার কারণে মাল্টার ট্যাক্সেশন সিস্টেম অনুযায়ী সেম বেনিফিট পেতেন। মাল্টার ট্যাক্সেশন সিস্টেম পানামার মতো একই ইনকামের জন্য ডাবল ট্যাক্স পে করা থেকে সেখানকার কোম্পানিগুলোকে প্রোটেকশন দিয়ে থাকে। এই সমস্ত সুবিধাগুলোর জন্য প্রিন্স মুসা মাল্টায় তার বিজনেস এক্সপ্যান্ড করতে থাকেন, কিন্তু মাল্টার ট্যাক্সেশন সিস্টেমের সিক্রেসি আইনের কারণে তিনি মাল্টায় কী ধরনের বিজনেস করেন বা তার অ্যাকচুয়াল ইনকাম কত এই বিষয়গুলো কখনোই প্রকাশ্যে আসেনি। প্রিন্স মুসা সবসময় তার কন্ট্রোভার্সিয়াল অ্যাক্টিভিটিস এবং ইন্টারভিউয়ের জন্য নিউজের হেডলাইনে থাকতেন। যুক্তরাজ্যের 1997 সালের সাধারণ নির্বাচনের সময় টনি ব্লেয়ারের লেবার পার্টির ক্যাম্পেইনে সাপোর্ট করার জন্য £5 মিলিয়ন অফার করার কারণে তিনি ইন্টারন্যাশনাল মিডিয়ার অ্যাটেনশন পান। এছাড়া 2007 সালে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকে $250 মিলিয়ন কেনার ইচ্ছা প্রকাশ করে বাংলাদেশের মিডিয়ার হেডলাইনে ছিলেন। বাংলা নিউজ 24-এর রিপোর্ট অনুযায়ী 2003 সালে ইরাক ইরান যুদ্ধের সময় হাজার হাজার নিরীহ মানুষ হত্যার জন্য তাকে দায়ী করা হয়েছিল, কারণ সেই যুদ্ধে তিনি অস্ত্র সাপ্লাই দিয়েছিলেন। কিন্তু এইসব অভিযোগগুলোর বিরুদ্ধে সঠিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি, যার কারণে একে গুজব বলে ধারণা করা হয়ে থাকে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন 2016 সালের 10 মার্চ তার বিরুদ্ধে অবৈধ সম্পদ রাখার এবং মিথ্যা সম্পদের তথ্য প্রদান করার কারণে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করে, কিন্তু অসুস্থ থাকার কারণে তিনি কোর্টের ট্রায়ালে উপস্থিত থাকতে পারেননি, যার ফলে দুদক তার জিজ্ঞাসাবাদ 2-3 মাস স্থগিত রাখে। বর্তমানে এই মামলাটি আদালতে চলমান রয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণ কাজ করতে পারবে এমন কোনো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি ছিল না, তবুও বাংলাদেশ বর্তমানে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে, যার পেছনে রয়েছে প্রবাসী এবং রেমিটেন্সের অনেক বড় অবদান। 2020 সালে বাংলাদেশে $21.75 বিলিয়ন রেমিটেন্স এসেছে। মুসা বিন শামসের বাংলাদেশে তার কোনো ব্যবসায় পরিচালনা না করলেও দেশের অসংখ্য জনশক্তি রপ্তানি করেছিলেন, যা শেষ পর্যন্ত দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে বেশ সহায়তা করেছে। ভিডিওটি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়।
আপনার ফিডে নিয়মিত আমাদের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনটিতে। বিজনেস ওয়ার্ল্ডের বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন করতে এবং তথ্য দিয়ে আমাদের ভিডিওতে কন্ট্রিবিউট করতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।